गुरुत्वपूर्ण टॉपिक्स मुनाफा निये आलोचना करब। तोमरा जानो मुनाफार उपर एर आगे आमी आलोचना करेछिलाम सेटा छिलो आमादेर अर्धवार्षिकेर अर्थात अनुशीलन 2.1 এ। আজ আমি বার্ষিকের অনুশীলন 2.2 নিয়ে শুরু করব। আমি পাঠ্যগুলিতে সবটুকু অংশই তোমরা আমার এই ভিডিও ক্লাসে পাবে, সেজন্য তোমাদের কাছে অনুরোধ আমার ক্লাসগুলো নিয়মিত তোমরা লক্ষ্য করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, বার্ষিকের যেই অংশটুকু আমরা ক্লাস করব সেগুলোই হচ্ছে তোমাদের সাজেশন, আর আমি কথা দিচ্ছি এগুলোর উপরই বার্ষিক পরীক্ষায় তোমাদের প্রশ্ন হবে। তাহলে তোমাদের কাছে আশা রইল বা প্রত্যাশা রইল তোমরা এই ক্লাসগুলো নিয়মিত দেখবে। আজ যেহেতু আমার পাঠের বিষয় হচ্ছে মুনাফা, তাই আমি প্রথমেই বলবো মুনাফা কি। উত্তর, আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তাকে মুনাফা বলে। মুনাফা দুই ধরনের, এক সরল মুনাফা, দুই চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা কি? উত্তর, প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। আর চক্রবৃদ্ধি মুনাফার উপর যে চক্রবৃদ্ধি মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় বা বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। বুঝুন, চলো আমরা একটা উদাহরণ যদি দেই। মনে করো আমার ক্লাসে 30 জন বাচ্চা, আমি কোনো কারণে বিপদে পড়ছি, আমার 10,000 টাকা দরকার। আমি একজনকে, মনে করো করিমকে বললাম যে আমি খুব বিপদে পড়েছি, আমাকে 10,000 টাকা দাও, প্রয়োজনে আমি তোমাকে মুনাফা দেব। তো করিম আমাকে দিল, তার সাথে আমার চুক্তি হলো প্রতি মাসে তাকে 100-100 করে আমি লাভ দিয়ে যাব বা মুনাফা দিব বা প্রফিট দিব। তো করিম রাজি হয়ে আমাকে দিল। প্রথম মাসে কোনো কারণে বা ব্যস্ততার জন্যই হোক বা যেভাবেই হোক আমি তার সাথে দেখা করিনি, দ্বিতীয় মাসে দেখা করিনি, তৃতীয় মাসে যাইনি, চতুর্থ মাসে তার সাথে দেখা করিনি, পঞ্চম মাসে যায় তাকে বললাম এই নেন আপনার 10,000 টাকা আসল, আর প্রতি মাসে 100-100 করে 5 মাসে 500 টাকা, মোট 10,500। আপনিও সহজ মানুষ, আমিও সহজ মানুষ, আমাদের মধ্যে আর কোনো লেনদেন রইল না। করিম মেনে গেল, এটা হচ্ছে সরল মুনাফা। কিন্তু এই টাকাটা 10,000 টাকা যদি আমি করিমের কাছ থেকে না নিয়ে অন্য কারো কাছ থেকে নিই, ধরো উদ্যোগের কাছ থেকে নিই, সেক্ষেত্রে 5 মাস পরে যায় যদি বলি এই যে 10,000 টাকা আসল আর 5 মাসে 100 করে 500 টাকা মুনাফা, মোট 10,500, আপনিও সহসল মানুষ, আমিও সহসল মানুষ, আমাদের মধ্যে আর কোনো লেনদেন রইল না। উদ্দেশ্য আমাকে বলল, স্যার আপনি সহসল হইতে পারেন, আমি সহসরল না। আপনি যদি আমাকে প্রথম মাসে 100 টাকা মুনাফা দিতেন তাহলে ওই টাকাটাকে, 100 টাকাকে আমি আরো 4 মাস ব্যবহার করতে পারতাম বা 4 মাসে আমি আরো মুনাফা পেতে পারতাম। 4 মাসে আমি 1 টাকা করে 4 টাকা পেতাম। দ্বিতীয় মাসের টাকাটাও আমি 3 মাস ব্যবহার করতে পারতাম, তৃতীয় মাসের টাকাটা 2 মাস, চতুর্থ মাসের টাকাও আমি 1 মাস ব্যবহার করতে পারতাম। সেক্ষেত্রে এখন আপনার সাথে আমার হিসাব বা লেনদেন শেষ হতে হলে আমাকে 10,000 টাকা আসল, 500 টাকা মুনাফা, আর এই 5 মাস না দেখা দেওয়ার জন্য আলাদা 10 টাকা, মোট 10,500 টাকা দিতে হবে, তাহলে আমার সাথে আপনার লেনদেন শেষ হবে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চলো বন্ধুরা, তোমাদেরকে এখন আমি যেই এতক্ষণ যেই সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার কথা বললাম তাই একটু দেখাই। সরল মুনাফা, যাকে প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকেই সরল মুনাফা বলে। প্রারম্ভিক মূলধন কি? প্রথমে যে টাকাটা ছিল আসল টাকাটা, সেই টাকাটার উপরই বারবার বারবার মুনাফা হিসাব করা হবে, সেটা 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, যাই হোক। সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, আর আয় সমসম সূত্র হচ্ছে PRM। আমরা আগেই শিখেছি চক্রবৃদ্ধি মুনাফা, বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসেব করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়। বৃদ্ধিপ্রাপ্ত কি? আসল যদি আমার 10,000 টাকা হয়, 1 বছর পরে যদি 10,100 হয়, দ্বিতীয় বছর সে 10,100 টাকায় সে মূলধন করবে, 10,100 টাকার উপরই কত প্রফিট হয় বা কত লাভ হয় সেটা গুনবে। এই চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে C-P। তাহলে সি কি? সি হচ্ছে চক্রবৃদ্ধি মূল, এর মধ্যে আসলও আছে, এর মধ্যে মুনাফাও আছে। চক্রবৃদ্ধি মূল সি সমান সমান পি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে পি কি? পি হচ্ছে আসল, আর কি মুনাফার হার, এন কি সময়। চলো বন্ধুরা,
আজ আমি যেহেতু এই অধ্যায় 2.2 তোমাদের জন্য নতুন এই অধ্যায়ের উপর আমরা প্রথমে বইয়ের অঙ্কগুলো করব এরপর আমরা এরপর সৃজনশীল প্রশ্ন দেব আজ আমি তোমাদেরকে বইয়ের 8 নাম্বার বা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 8 নাম্বার প্রশ্নটা দেখাবো প্রশ্নটা কি শতকরা বার্ষিক 10 টাকা মুনাফা 5000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো অর্থাৎ আমি সরল মুনাফা বের করব আমি চক্রবৃদ্ধি মুনাফা বের করব করে এই দুটার মধ্যে পার্থক্য অর্থাৎ বিয়োগ করে দেখো কত হয় তাহলে সমাধানের প্রথমে আমাকে লিখতে হবে দেওয়া আছে আসল পি সমান 5000 টাকা আমি প্রশ্ন লিখে রেখে লিখলাম মুনাফার হার আর সমান 10% বা 10/100 আমার প্রশ্নে ছিল শতকরা বার্ষিক 10 টাকা শতকরা বার্ষিক 10 টাকা যেই কথা কেউ যদি মুনাফার হার 10% বলে বা প্রশ্নও যদি 10% হারে বলে একই কথা 10% যেই কথা 10/100 একই কথা 0.1 একই কথা সময় n সমান 3 বছর আমরা জানি সরল মুনাফা I সমান আমরা আগেই শিখেছি একটু আগে দেখাইছি তোমাদেরকে সরল মুনাফা I এর সূত্র P আর N P এর পরিবর্তে আমি P এর মান লিখব 5000 টাকা R এর পরিবর্তে R এর মান 0.1 N এর পরিবর্তে N এর মান সময় 3 বছর আর সব মিলে গুণ করলে যা হবে সেটা হচ্ছে টাকা এই তিনটা যদি তোমরা ক্যালকুলেটরে গুণ দাও ক্যালকুলেটর তোমাকে 1500 বা 1500 টাকা দেখাবে এটা কি মুনাফা সরল মুনাফা এবার আসো চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে তোমরা জানো আগে আমাদেরকে চক্রবৃদ্ধি মূল বের করে দেখাতে হবে চক্রবৃদ্ধি মূল c সমান p * 1 + r হোল টু দি পাওয়ার n এখানে p এর পরিবর্তে p এর মান 5000 r এর পরিবর্তে r এর মান 0.1 আর তার উপর পাওয়ার n এর মান 3 যা আছে তাই 5000 যা আছে তাই লেখা এক আর 0.1 যোগ করলে 1.1 হবে তার উপর পাওয়ার 3 যা আছে তাই 5000 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 এই তিনটা যদি গুণ করো ক্যালকুলেটর তোমাকে দেখাবে 6655 টাকা এটা কার মান চক্রবৃদ্ধি মূল সি এর মান 6655 টাকা চক্রবৃদ্ধি মূল পেলাম এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হচ্ছে c - p c এর মান কি 6655 বিয়োগ p এর মান প্রশ্নে দেওয়া আছে 5000 এই 6655 থেকে 5000 বাদ দিলে আমরা পাবো 1655 টাকা লক্ষ্য করো সরল মুনাফা করে আমরা পেয়েছি 1500 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা করে আমরা পেয়েছি 1655 টাকা তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ এই দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে এখন আমি তোমাদেরকে পার্থক্যটা দেখাবো সুতরাং পার্থক্য সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফায় আমাদের 1655 বিয়োগ চক্রবৃদ্ধি মুনাফায় আমাদের 1500 এই 1655 থেকে 1500 টাকা বাদ দিলে আমরা আরো পাবো 155 টাকা এইটাই হচ্ছে আমার 8 নম্বর প্রশ্নের উত্তর 155 টাকা আশা করি তোমরা বুঝেছো চলো বন্ধুরা এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে আমি দেখাবো 8 এর পর 9 নম্বর 9 নম্বর প্রশ্নের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রশ্নটা কি কোন আসল আসল কথা আমরা জানি না কোন আসল এক বছরান্তে চক্রবৃদ্ধি মূল 6500 টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূল 6760 টাকা বলে আসল নির্ণয় করো আসল কথা আমি জানতাম না তবে এক বছর পর মুনাফা আসলে 6500 টাকা আর দুই বছর পর মুনাফা আসলে 6760 টাকা কিভাবে চক্রবৃদ্ধি হারে তাহলে আমাকে আসল বের করতে বলছে প্রথমে আমরা লিখব সমাধানের জন্য মনে করি আসল p আর মুনাফার হার r ধরছি আমরা হলে p টাকা r পার্সেন্ট হারে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূল c সমান p * 1 + r হোল টু দি পাওয়ার n n এর জায়গায় আমি 1 1 লিখলেও হবে না লিখলেও হবে কেন এক বছরান্তে আমি পাইছি p * 1 + r হোল টু দি পাওয়ার n প্রশ্নে আমার দেওয়া আছে 6500 সুতরাং p *
চক্রবৃদ্ধি মূল C1 সমান সমান P into 1 plus R whole to the power n এর জায়গায় আমি 2 লিখলাম, সুতরাং P into 1 plus R তার স্কয়ার সমান, এটা যেই কথা প্রশ্নে বলা আছে 6760, একই কথা এটারে 2 নং দিয়া আটকে রাখলাম। এই দুইটা সমীকরণ নিয়ে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করতে 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 একদিন আমাদের পি এর মান বের হবে। তাহলে চলো লিখি যে 2 নং কে 1 নং ধারা ভাগ করি, 2 নং কি আছে আমার p into 1 plus r তার স্কয়ার ভাগ, 1 নং কি আছে p into 1 plus r সমান, 2 নং আছে আমার 6760, 1 নং আছে আমার 6500, বা উপরে পি নিচে পি কাটলাম, 1 প্লাস আর 1 প্লাস কাটলে আর 1 প্লাস আর থাকে, আর এটাকে 26 এটাকে 26 দিয়ে ভাগ করলে উপরে হবে 26 নিচে হবে 25, এটাকে 3 নং দিয়ে আমি আটকে রাখলাম। আমি এখান থেকে কি করলাম 1 প্লাস আর এর মানটা পেলাম, এই 1 প্লাস আর এর মানটা আমি 1 নং সমীকরণে বসাবো। চলো তাহলে 1 প্লাস আর এর মানটা 1 নং এ বসাই, লেখো 1 প্লাস আর সমান 26 বাই 25 হলে 1 নং হতে পাই বা 1 নং সমীকরণ হতে পাই। 1 নং কি আছে আমার, 1 নং এ আছে p into 1 প্লাস আর সমান 6500, এখানে p যা আছে তাই 1 প্লাস আর এর পরিবর্তে 26 বাই 25 সমান 6500 যা আছে তাই, বা p সমান সমান 6500 আর এই 26 বাই 25 এই পাশে গুণাকার ছিল ওই পাশে গেলে ভাগ, সেই ভাগে গুণ চিহ্ন দিয়া আমি একবারেই লিখলাম এই নিচের 25 উপরে উঠে যাবে, উপরে 26 নিচে 26 দিয়া 6500 এ গুণ করলে 2500, সুতরাং p সমান সমান 6250। সুতরাং নিম্ন আসল 6250 টাকা, উত্তর 6250 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো আমাদের আমি আজকে যে দুইটা অঙ্ক করালাম সেই দুইটা অঙ্ক নিয়ে তোমাদের বইয়ের অনুশীলনীতে 13 নম্বরে একটা অঙ্ক আছে সৃজনশীল প্রশ্ন করা, এই 13 নম্বর অঙ্কটা আগামী দিন তোমাদের জন্য এসডব্লিউ থাকবে, আর এসডব্লিউ যদি করো তাহলে এই অঙ্কগুলোই তোমরা বার্ষিক পরীক্ষা যেহেতু পাবে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্বাস্থ্য কামনা করি, আবার দেখা হবে নতুন ক্লাস নিয়ে বা আমার পরবর্তী ক্লাস নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।